ওম শান্তি আজকে আমরা মে দু হাজার বাংলা আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই দুঃখ বেছে থেকেও ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদ দাও কেননা তোমাদের সখ যেতে হবে প্রশ্ন বাবা বাচ্চাদেরকে কোন একটি মাত্র ছোট্ট পরিশ্রম করতে দিয়ে থাকেন উত্তর বাবা বলেন বাচ্চারা কাম হল মহাশত্রু এর ওপরেই তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে তোমাদেরকে এই একটি মাত্র ছোট্ট পরিশ্রমটি দিয়ে থাকি তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে পথিত থেকে পবিত্র অর্থাৎ পারস দিব্য গুণসম্পন্ন হয়ে উঠতে হবে যারা পারস হবে তারা পাথর বুদ্ধি হতে পারে না তোমরা বাচ্চারা এখন সুন্দর ফুল হয়ে উঠলে বাবা তোমাদের নয়নে বসিয়ে নিয়ে যাবেন অমশান্তি আত্মিক বাবা আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এটা তো বাচ্চারা নিশ্চয়ই বুঝেছ যে আমরাই ব্রাহ্মণ যারা দেবতা হবে সম্পূর্ণ রূপে নিশ্চিত তাই না টিচার যাদের শিক্ষা প্রদান করেন নিজের সমতুল্য করে তোলেন এটা তো নিশ্চয়ের ব্যাপার কল্পে কল্পে বাবা এসে বোঝান আমি নরকবাসীদের স্বর্গবাসী করে তুলি সম্পূর্ণ দুনিয়াকে রচনা করার জন্য কেউ তো থাকবেন তাই না বাবা স্বর্গবাসী করে তোলেন আর রাবণ এসে নরকবাসী করে তোলে এই সময় হলো রাবণ রাজ্য শতযুগ হল রামরাজ্য রামরাজ্যের স্থাপনাকারী যখন আছে তখন রাবণ রাজ্য স্থাপনকারীও নিশ্চয়ই কেউ হবে রাম ভগবানকে বলা হয় ভগবান নতুন দুনিয়া স্থাপন করেন জ্ঞান তো অনেক সহজ এমন কোনো বড় বিষয় নয় কিন্তু এমনই পাথর বুদ্ধি যে পারশ বুদ্ধি হওয়া অসম্ভব বলে মনে করে নরকবাসী থেকে স্বর্গবাসী হতে গেলে বড় পরিশ্রম করতে হয় কেননা মায়ার প্রভাব বিস্তৃত কত বড় বড় বিল্ডিং পঞ্চাশ তলা একশো তলা তৈরি করে স্বর্গে এত বিশাল মহল হয় না আজকাল এখানেও তৈরি করে চলছে তোমরা ভাবছ শতযুগে এমন মহল হয় না যেমনটা এখানে তৈরি করে বাবা স্বয়ং বোঝান এত ছোট বৃক্ষ সম্পূর্ণ বিশ্বে থাকে যে ওখানে অনেক অনেকতলা বিল্ডিং তৈরি করার কোনো প্রয়োজনই পড়ে না প্রচুর পরিমাণে জমি পড়ে থাকে এখানে তো জায়গাই নেই সেই জন্যই জায়গার মূল্য কত বৃদ্ধি পেয়েছে ওখানে জায়গার জন্য কোনো মূল্য দিতে হয় না না মিউনিসিপ্যালিটির ট্যাক্স ইত্যাদি দিতে হয় যার যত পরিমাণ জায়গার প্রয়োজন নিতে পারে ওখানে তোমরা সর্বসুখ লাভ করতে পারো শুধুমাত্র বাবার এই নলেজের দ্বারা মানুষ একশোতলা বিল্ডিং ইত্যাদি যা কিছু তৈরি করে তার জন্য তো অর্থ লাগে তাই না ওখানে কোনো অর্থের প্রয়োজন পড়ে না অগাধ ধন সম্পত্তি থাকে টাকা পয়সার কোনো কদরই নেই প্রচুর টাকা থাকলে তা দিয়ে কি করবে সোনা হিরে মুক্ত দিয়ে মহল তৈরি করবে এখন তোমরা বাচ্চারা কত কি বুঝতে পারছো সম্পূর্ণ নলেজ ফুল হয়ে গেছো সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারা আর না পারার ব্যাপার শতবুদ্ধি আর তমবুদ্ধি বুদ্ধি শতপ্রধান বুদ্ধি হয় স্বর্গের মালিক তমপ্রধান বুদ্ধি হয় নরকের মালিক এটা তো স্বর্গ নয় এ হলো রৌরব নরক এখানে মানুষ অনেক দুঃখী সেই জন্যই ভগবানকে আহ্বান করে তারপর ভুলে যায় কত মাথা ঠোকে কনফারেন্স ইত্যাদি করতে থাকে যাতে ঐক্য ফিরে আসে কিন্তু তোমরা বাচ্চারা বুঝেছো এরা নিজেদের মধ্যে একতা আনতে পারবে না অসম্ভব এই সম্পূর্ণ সৃষ্টিরূপে বৃক্ষ জরাজীর্ণ হয়ে গেছে নতুন করে আবার তৈরি হচ্ছে তোমরা জানো কলিযুগ থেকে শতযুগ কিভাবে তৈরি হয় একমাত্র এই সময়ে বাবা এসে তোমাদের নলেজ দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন তোমাদেরকে পড়াশোনা করান তোমরা শতযুগবাসীর বাসীরা তারপর কলিযুগবাসী হয়ে ওঠো তারপর তোমরা সংয সঙ্গম যুগবাসী হয়ে শতযুগবাসী হয়ে ওঠো এই সময় তোমরা পড়াশোনা করছো তোমরা জিজ্ঞাসা করতে পারো সবাই শতযুগে আসবে তা নয় যে প্রকৃত সত্যনারায়ণের কথা শুনবে সেই স্বর্গে যাবে বাকি সবাই শান্তিধামে চলে যাবে দোকাম তো হবেই না সুতরাং এই দোকামকে দোকামকে বেছে থেকেও পরিত্যাগ করা উচিত বাবা যুক্তি তো বলে দেন কিভাবে তোমরা পরিত্যাগ করতে পারো এই সম্পূর্ণ সৃষ্টিতে দেবী দেবতাদের রাজ্য ছিল এখন আবার বাবা আসেন স্থাপনা করতে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজ্য গ্রহণ করতে চলেছি ড্রামা প্ল্যান অনুসারে অবশ্যই পরিবর্তন হবে এ হলো পুরানো দুনিয়া একে শতযুগ কীভাবে বলবে মানুষ তো একদমই বুঝে না শতযুগ কি কবে হয়েছিল আর কি করে শতযুগে যাওয়া যেতে পারে বাবা এও বুঝিয়েছেন এই নলেজের উপযুক্ত সেই হবে যে অগাত, ভক্তি করে এসেছে ভক্তির ফল হচ্ছে জ্ঞান এই সময় ব্রহ্মার মুখ দ্বারা তোমরা এই জ্ঞান শ্রবণ করছো তাদেরকেই বোঝানো উচিত যারা এই কুলের নয় তারা এটা বুঝবে না সুতরাং শুধু শুধু সময় নষ্ট কেন করবে আমাদের পরিবার না হলে কিছুই মানবে না বলে দে আত্মা কি পরমাত্মা কী এসব আমি বুঝতেই চাই না সুতরাং এমন আত্মাদের জন্য কেন পরিশ্রম করবে বাবা এও বুঝিয়েছেন উপরে লেখা আছে ভগবান ও আমি আসি কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ মনুষ্য শরীরে ব্রহ্মার শরীরে আসি যে নিজের জন্ম সম্পর্কে মোটেই জানে না আমি বলে দেই সম্পূর্ণ পাঁচ হাজার বছরের পার্টকে প্লে করে আমি বলে দেই যে প্রথম নম্বরে আসে তারই পার্ট হবে তাই না সে জন্য মহিমাও করা হয় যে ফার্স্ট প্রিন্স অফ গোল্ডেন এজ শতযুগের প্রথম প্রিন্স সে তারপর চরাশি জন্মের পর কি হবে ফার্স্ট বেগার বেগার থেকে প্রিন্স আবার প্রিন্স থেকে বেগার তোমরা বুঝেছো প্রিন্স টু বেগার কিভাবে হয় তারপর বাবা এসে করি থেকে হেরিতুল্য করে তোলেন যে হেরিতুল্য হবে সেই আবার করিতুল্য হয়ে পড়বে ব্রহ্মার জীবন দিয়ে তোমরা বুঝে নিচ্ছ ব্রহ্মার জীবন যে কথা তোমাদের জীবন একই কথা পুনর্জন্ম তো নিতেই হবে তাই না সর্বাধিক জন্মগ্রহণ করে কে এটা তোমরা বুঝেছ সর্বপ্রথম শ্রীকৃষ্ণকেই মানবে কেন না এটাই তার রাজধানী অনেক জন্মগ্রহণ সেই করবে পুরু জন্ম জন্মগ্রহণ করবে এটা অনেক সহজ বিষয় বোঝার মতো বিষয় কিন্তু মানুষ এইসবের প্রতি কোনো লক্ষ্যই করে না বাবা যখন বোঝান তখন অবাক হয়ে যায় বাবা তোমাদের অ্যাকুরেট বুঝিয়ে বলেন ফার্স্ট তথা লাস্ট ফার্স্ট হিরে তুলল লাস্ট করি তুলল তারপর আবার হিরে হয়ে উঠতে হবে পবিত্র হতে হবে এতে কিসের কষ্ট পারলৌকিক বাবা অডিডান্স দেন কাম মহাশত্রু কার দ্বারা তোমরা পতিত হয়েছ বিকারে চলে যাও আর সেজন্যই আহ্বান করে বলে থাকো পতিত পাবন এসো আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো কেননা বাবা তো এবার পারস বুদ্ধি উনি কখনোই পাথর বুদ্ধির হন না তোমরাই একবার পারসবুদ্ধির হও আবার পুনরায় পাথর বুদ্ধির হও কানেকশনও রয়েছে তার সাথে যিনি প্রথম নম্বরে জন্মগ্রহণ করেন ওনার শরীরে এসে তিনি এই স্পিরিচুয়াল নলেজ তোমাদের প্রদান করেন দেবতা তো অনেক হয়ে থাকে কিন্তু মানুষ কিছুই বুঝে না খ্রিস্টানরাও বলে থাকে ক্রাইস্টের তিন হাজার বছর আগে স্বর্গ ছিল ওরা শেষে এসেছিল সুতরাং ওদের শক্তিও ছিল সবাই ওদের কাছ থেকেই শিখেছিল কেননা ওদের বুদ্ধি ফ্রেশ ছিল বৃদ্ধিও ওদের হয়েছিল ওরাও শত তমর মধ্য দিয়ে আসে তোমরা জানো ওরা সব কিছু বিদেশ থেকে শেখে তোমরা এটাও জানো শতযুগে মহল ইত্যাদি তৈরি করতে সময় লাগে না একজনের বুদ্ধিতে আসে মহল তৈরির ডিজাইন করে তারপর একের পর এক তৈরি করে বৃদ্ধি পেতেই থাকে বুদ্ধিতে ধারণ হয়ে যায় তাই না সায়েন্সের বুদ্ধিতে দ্রুততার সাথে মহল তৈরি করতে শুরু করে দেয় এখানে বাড়ি বা মন্দির তৈরি করতে বারো মাস সময় লেগে যায় ওখানে ইঞ্জিনিয়ার ইত্যাদি সবাই কর্মকুশলতায় পারদর্শী হয় খুব কম সময়ে তারা তৈরি করে ওটা হলো গোল্ডেন এজ পাথর ইত্যাদি তো থাকবেই না এখানে তোমরা বসে মনে মনে ভাবতে থাকো যে আমরা এই পুরানো শরীর ত্যাগ করে ঘরে ফিরে যাব। ওখান থেকে তারপর শতযুগে এসে যোগবল দ্বারা জন্মগ্রহণ করব। বাচ্চাদের খুশি কেন থাকবে না তোমাদের ঈশ্বরীয় নেশা থাকবে খুশি থাকবে চিন্তন কেন চলে না যারা অত্যন্ত সার্ভিসেবল বাচ্চা তাদের চিন্তন অবশ্যই চলে যেমন ব্যারিস্টারি পাশ করার পর বুদ্ধিতে চলে আমি এটা করব ওটা করব। তোমরাও বুঝেছ আমরা এই শরীর ছেড়ে এই দেবতা হব এই কলিযুগে শরীর ছেড়ে শতযুগে দেবতা হব স্মরণেই তোমাদের আয়ু বৃদ্ধি হবে তোমরা এখন অসীম জগতের পিতার সন্তান এই গ্রেড অনেক উচ্চ তোমরা হলে ঈশ্বরীয় পরিবার ভুক্ত আর কোনো সম্বন্ধ তোমাদের নেই ভাই বোনের দৃষ্টির থেকেও আরো উচ্চস্থানে বসানো হয়েছে ভাই ভাই মনে করো এটার খুব ভালো অভ্যাস করতে হবে দৃষ্টি যত শুদ্ধ হবে ততই তোমাদের পদোন্নতি হবে ভাইয়ের নিবাস কোথায় এই সিংহাসনে অমর আত্মা বাস করে এই আসন সমস্ত আত্মাদের সরে গেছে সবচেয়ে বেশি তোমাদের আসন সরে গেছে আত্মা এই আসনে বিরাজমান মধ্যবর্তী স্থানে কি আছে এটা বুদ্ধি দিয়ে বোঝার মতো বিষয় আত্মা খুব সূক্ষ্ম নক্ষত্রের মতো বাবা বলেন আমিও বিন্দু তোমাদের থেকে মোটেই বড় নই তোমরা জানো বাচ্চারা আমরা সে বাবার সন্তান এখন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে সেজন্য নিজেদের আত্মা ভাই ভাই মনে করতে হবে এটাই হলো সব থেকে বড় পরীক্ষা সব থেকে বড়ো স্থিতি বাবা তোমাদের সামনে এসে শিক্ষা প্রদান করে চলেছেন যেমন যেমন অগ্রসর হওয়ার চেষ্টা চলতে থাকবে বিঘ্ন ড্রামা অনুসারে আসতে থাকবে এখন বাবা বলেছেন তোমাদের পতিত হওয়া উচিত নয় এটাই অর্ডিনান্স এটাই তোমাদের পড়াশোনা আত্মা এখন প্রদান হয়ে গেছে বিকার ছাড়া থাকতেই পারে না যেমন গভর্নমেন্ট বলে মদ্যপান করো না কিন্তু মদ্য ছাড়া থাকতেই পারে না তারপর আবার তাদেরই মদ্যপান করিয়ে বলা হয় অমুক স্থানে বম্বস সমেত ঝাঁপিয়ে পড়ো কত ক্ষত হয় কত প্রাণহানি হয় তোমরা এখানে বসে বিশ্বের মালিক হতে যাচ্ছ তোমরা হিংসাবৃত্তি ছেড়ে এখন তোমরা অহিংসা পরম ধর্ম এই নীতিতে তোমরা এখন এগিয়ে যাচ্ছ ওরা ওখানে বসে বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ বিশ্বকে বিনাশ করার জন্য কত রকম প্রতিযোগিতা চলে ধ্বংসের জন্য কত বোম তৈরি করে কত মারণাস্ত্র তৈরি করে তোমরা এখানে বসে বসে বাবাকে স্মরণ করে বিশ্বের মালিক হয়ে যাও যেভাবেই হোক বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত এখানে হর বা আসন ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই বাবা কোনো কষ্ট দেন না যেভাবেই পারো বসে শুধু তোমরা স্মরণ করো যে আমরা বাবার মোস্ট বিলাভেড অর্থাৎ প্রিয় সন্তান তোমাদের বাদশাহী এমনভাবেই প্রাপ্ত হয় ঠিক যেন মাখন থেকে চুল সরিয়ে নেওয়া গাও হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি যেখানেই বসো ঘোরো ফেরো কিন্তু বাবাকে স্মরণ করো বাবাকে ভুলে যেও না পবিত্র না হলে কিভাবে যাবে বাবাও তোমাদের নিয়ে যাবে তোমরাও লায়ক হতে হবে তোমাদের নয়তো সাজা খেতে হবে যখন ধর্মরাজের কাছে যাবে তখনই সবার হিসাব নিকাশ মিটবে যত পবিত্র হবে ততই উচ্চ প্রাপ্ত হবে এমপিওর থেকে গেলে শুকনো রুটি খেতে হবে যত বাবাকে স্মরণ করতে থাকবে পাপ কাটতে থাকবে এখানে খরচের কোনো প্রশ্নই নেই যদি গৃহে থাকতে হয় থাকো বাবার কাছ থেকেও মন্ত্র নিয়ে নাও এ হলো মায়াকে পরাজিত করার মন্ত্র মনমানাভ ভব এই মন্ত্র নিয়ে যাও এরপর চাইলে গৃহে ফেরি যেতে পারো মুখে কিছু বলার প্রয়োজন নেই অলফ আর বাদশাহীকে স্মরণ করো এটাই তোমাদের একমাত্র ডিউটি তোমরা বুঝেছ বাবাকে স্মরণ করলে আমরা আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব পাপ আমাদের জন্ম জন্মান্তরের বিনষ্ট হয়ে যাবে আমরা শুদ্ধ আত্মা হয়ে যাব বাবা অর্থাৎ ব্রাহ্মা বাবা নিজের অনুভবও শুনিয়ে থাকেন যখন খেতে বসি ভাবি বাবাকে স্মরণ করে খাবার গ্রহণ করব। কিন্তু তৎক্ষণাৎ ভুলে যাই কেননা বলাও হয়ে থাকে যার মাথায় এত দায়িত্বের ভার কত খেয়াল রাখতে হয় অমুক আত্মা অনেক সার্ভিস করে তাকে স্মরণ করতে হবে সেবাদারী বাচ্চাদের বাবা খুব স্নেহ করেন ভালোবাসেন তোমাদেরও বলেন এই শরীরে যে আত্মা বিরাজমান তাকে স্মরণ করো এখানে তোমরা শিব বাবার কাছেই আসো তাই না বাবা পরম পরমধাম থেকে নিচে নেমে এসেছেন তোমরা সবাইকে বলেও থাকো সবাইকে বলে থাকো ভগবান এসেছেন কিন্তু ওরা বোঝে না বোঝার মতো বুদ্ধি তাদের নেই যুক্তি দিয়ে বোঝাতে হবে লৌকিক আর অসীম জগতের দুইজন পিতা এখন অসীম জগতের পিতা রাজ্য সিংহাসন দিচ্ছেন পুরানো দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ ঘটবে বাবা বলেন মামে কম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করলে তোমাদের পাপ জন্ম জন্মান্তরের ভস্মীভূত হয়ে যাবে কেননা এ হলো যোগ অগ্নি যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এই উপায় বাবাই বলে দিয়েছেন তোমরা বাচ্চারা জানো বাবা সবাইকে সুন্দর ফুল বানিয়ে নয়নে বসিয়ে নিয়ে যান উপার্জন অনেক বাবাকে ভুলে গেলে লোকসান হবে অনেক প্রকৃত ব্যবসায়ী হও বাবাকে স্মরণ করলেই আত্মা পতির থেকে পবিত্র হবে তারপর এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করবে সুতরাং বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও এই অভ্যাস রূপে গড়ে তুলতে হবে নিজেকে আত্মা মনে করে বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে এই ভবতরী পার হয়ে যাবে শিবালয়ে চলে যাবে চন্দ্রকান্ত বেদান্তে এই কথা আছে নৌকা কিভাবে এগিয়ে চলে তারপর মাঝপথে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে কিছু কিছু যাত্রী নেমে পড়ে তারপর স্টিমার ওদের ফেলিয়ে এগিয়ে চলে এটা অনেক বোঝার মতো বিষয় এ হলো ভক্তিমার্গের শাস্ত্র আবারও তৈরি হবে তোমরাও আবার পড়বে তারপর আবার যখন বাবা আসবেন তখন এই সব পড়া ছেড়ে দেবে বাবা আসেন সবাইকে নিয়ে যেতে ভারতের উত্থান আর পতন কিভাবে হয় তা তোমাদের কাছে খুবই পরিষ্কার এখানে শাম আর সুন্দর হয় ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা একজনই তো শুধু হয় তাই না এটা সম্পূর্ণরূপে বোঝাতে হবে কৃষ্ণ সম্পর্কেও বোঝাতে হবে কখন সুন্দর আর কখন শাম হয় সে যখন স্বর্গে যায় তখন নরককে লাথি মারে চিত্রে এটা একেবারে পরিষ্কার তোমরাও তা অনুভব করছো তোমাদের রাজকীয় চিত্র তৈরি করা হয়েছিল আর এখন তোমরা প্রতিজনকে এই খুশির খবর দিতে দিতে তোমাদের পুরুষার্থ এগিয়ে রাখো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই শরণের স্নেহ সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার অর্ডিন্যান্সকে অর্থাৎ আদেশকে পালন করার জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই প্রকটির মাঝখানে আমাদের নিবাস আমরা অসীম জগতের পিতার সন্তান এটা হলো আমাদের ঈশ্বরীয় পরিবার এই স্মৃতিতে থাকতে হবে দেহি অভিমানী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে নাম্বার দুই ধর্মরাজের শাস্তি থেকে বাঁচার জন্য নিজের সমস্ত হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে মায়াকে পশিভূত করার যে মন্ত্র পেয়েছ তাকে স্মৃতিতে রেখে শতপ্রধান হয়ে উঠতে হবে আজকের বরদান বিন্দুরূপে স্থিত হয়ে অন্যদেরকেও ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেওয়া বিঘ্ন বিনাশক ভব যে বাচ্চারা কোনো কথাতেই কোশ্চেন মার্ক দেয় না সদা বিন্দুর স্থিত থেকে প্রত্যেক কাজে অন্যদেরকেও ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেয় তাদেরকেই বিঘ্ন বিনাশক বলা হয় তারা অন্যদেরকেও সমর্থ বানিয়ে সফলতার স্টেজকে নিকটে নিয়ে আসে তারা লৌকিকের সফলতার প্রাপ্তিকে দেখে খুশি হয় না বরং অসীম জগতের সফলতা মূর্তি হয় সদা এক শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত থাকে তারা নিজেদের সফলতার সস্থিতির দ্বারা অসফলতাকেও পরিবর্তন করে দেয় আজকের স্লোগান দোয়া নাও দোয়া দাও তবে খুব তাড়াতাড়ি মায়াজিত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি